हेलो बंधुरा हमें डॉक्टर आमिर सोहेल आज आपनादेर संगे एक खुबी गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब। करोना महामारी सबथेके मारात्मक लक्षण श्वासकष्ट। এই শ্বাসকষ্ট থেকে আপনি রক্ষা পেতে আমাদের দুটি হোমিওপ্যাথি ওষুধ, সেই ওষুধ দুটি আপনি কখন কিভাবে ব্যবহার করবেন এবং এর থেকে রক্ষা পাবেন সেই বিষয়ে আজ আমি আপনাদের জানাব। চলুন শুরু করা যাক আমাদের এই ভিডিও। বন্ধুরা, ওষুধ দুটি প্রথমটি হল আর্সেনিক অ্যালবাম এবং দ্বিতীয়টি হল অ্যাসপিডোস্পার্মা কিউ ব্র্যাকো মাদার টিংচার। প্রথম ওষুধ আর্সেনিক অ্যালবামের কথা যদি আমরা বলি, এই ওষুধটি একটি মাল্টিপারপাস মেডিসিন। এই ওষুধটিকে আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কিন্তু শ্বাসকষ্ট এবং শ্বাসকষ্টের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলি যদি আপনি আপনার মধ্যে অনুভব করেন তাহলে আপনি নিশ্চয় এবং নিশ্চিতভাবে এই মেডিসিনটি নিয়ে আপনি আরাম পাবেন। সেই লক্ষণগুলি কি, এক্স্যাক্টলি কোন লক্ষণগুলি আপনি দেখলে আপনি অনুভব করলে এই ওষুধটি নেবেন? আর্সেনিক অ্যালবামের যে রোগী হবেন বা যার মধ্যে যে শ্বাসকষ্টটা অস্থিরতার সঙ্গে থাকবে, আপনি প্রচন্ডভাবে ভয় পাচ্ছেন, আপনার মধ্যে প্রচন্ডভাবে মৃত্যু ভয় চলে এসছে, সঙ্গে আপনার শ্বাসকষ্ট হচ্ছে এবং আপনি শুয়ে থাকতে পারছেন না, আপনি শুলেই আপনার শ্বাসকষ্টটা বেশি হচ্ছে, আপনি অস্থির, চারিদিকে ছোটাছুটি করছেন, আপনি কিভাবে সেখান থেকে আরাম পাবেন সেটা আপনি খোঁজার চেষ্টা করছেন, এই রকম যদি কোনো সিচুয়েশন তৈরি হয়, এইরকম যদি কোনো পরিস্থিতি তৈরি হয়, তখন আপনি আর্সেনিক ৩০-৩৫ একটা দানা নেবেন, হাফ কাপ জলে গুলবেন, সেটিকে দু ঘন্টা অন্তর অন্তর আপনি এক চামচ খেতে থাকুন, আপনি আরাম পাবেন। শর্টনেস অফ ব্রেথ, এ যদি আপনার অ্যাজমা থাকে, যদি এমন নয় যে এটা করোনার রোগী যে শ্বাসকষ্ট ফেস করছে তার জন্য, এই ওষুধটিকে আমরা অ্যাজমেটিক ট্রাভেল, রেসপিরেটরি ট্রাভেলেও ব্যবহার করে থাকি। খুবই ভালো ওষুধ, আপনি ব্যবহার করে দেখুন, আপনি নিশ্চয়ই আরাম পাবেন। হাতের কাছে রাখুন, যারা জানে না তাদেরকেও আপনি রাখতে বলুন। এবং এবার আমরা আসি দ্বিতীয় ওষুধ, অ্যাসপিডোস্পার্মা কিউ ব্র্যাকো মাদার টিংচার। এই ওষুধটি আমাদের, আমরা ইউজ করি একে ব্রঙ্কো ডায়ালেটর হিসাবে। এর যে স্পেয়ার অফ অ্যাকশন বা কাজ করার জায়গা আমি আপনাদের বুঝিয়ে বলে দিচ্ছি। এ মেনলি দু জায়গায় কাজ করে, এক হচ্ছে ব্রেনের রেসপিরেটরি সেন্টার, যেখান থেকে আমাদের ব্লাড সার্কুলেশনে যদি অক্সিডেশন কমে যায়, যেখানে কার্বন ডাইঅক্সাইড বেশি প্রডিউস হচ্ছে, অক্সিজেন কম প্রডিউস হচ্ছে, অর্থাৎ আপনার কোষের মধ্যে অক্সিজেনের সাপ্লাইটা ঠিকমতো হচ্ছে না, তখন এ কি করে, এই ওষুধটি যদি আপনি নেন, এর রেসপিরেটরি সেন্টার একটি স্টিমুলেট তৈরি করে, সে নির্দেশ পাঠায় যে ওই জায়গায় এই যে অক্সিজেন তৈরি ক্ষমতা, এই ক্যাপাসিটিটা বাড়ানো হোক, তাতে কি হয় কার্বন ডাইঅক্সাইডটাকে রিমুভ করে বডি থেকে, এ হেল্প করে এই ওষুধ। এরপরে এর আর কি কাজ, এর যদি দেখা যায় কোন রকম অবস্ট্রাকশন হয়ে আছে, কোনো বাধা তৈরি হয়েছে আপনার শিরা বা ধমনীতে, রক্ত চলাচলে আপনার খুবই অসুবিধা হচ্ছে, রক্ত চলাচলে অসুবিধা মানে আপনার শ্বাসকষ্ট, সেই ক্ষেত্রে একই করে সেই বাধাগুলিকে, সেই অবস্ট্রাকশন গুলিকে এ রিমুভ করে, টেম্পোরারি একদম টোটালি রিমুভ করে। যেমন আপনার থ্রোম্বোসিস থাকতে পারে, যেমন আপনার স্টেনোসিস থাকতে পারে, এইসব জায়গা থেকে আপনাকে এই মেডিসিন অনেকটাই আরাম দেবে এবং নিশ্চিত আরাম দেবে। এছাড়া এ কি করে, এ আমাদের কার্ডিয়াক অ্যাজমা, আপনার ইউরেমিয়া যদি হয়ে থাকে, ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে আছে, অনেক বেড়ে গেছে, তার জন্য আপনার শ্বাসকষ্ট হচ্ছে, আপনি সেখান থেকেও রক্ষা পাবেন। কিভাবে নেবেন এই মেডিসিনটা? এই মেডিসিনটা আপনি হাফ কাপ জলে ১০ ফোঁটা দেবেন, দিয়ে আপনি যদি আপনার অক্সিজেন স্যাচুরেশন কতটা কমে গেছে সেটা আপনাকে আগে একটা মেপে দেখতে হবে। সেটা কিভাবে মাপবেন, আপনি অক্সিমিটার আছে, আপনি সেটা হাতের কাছে রাখলেন, আপনি সেটা চেক করলেন আপনার অক্সিজেনের স্যাচুরেশন কত। এবার যদি দেখেন আপনি যে আপনার 80-এর নিচে, 80% নিচে আপনার স্যাচুরেশন চলে গেছে, 70-60-40-50, আপনার যত নিচে যাবে আপনি তত ঘন ঘন এটাকে খান, আধা ঘন্টা অন্তর, 10 মিনিট অন্তর, তারপরে আপনি 2 ঘন্টা অন্তর খেতে পারেন। যত উপরের দিকে আপনার অক্সিজেনের স্যাচুরেশন থাকবে তত ইন্টারভালটা বাড়িয়ে দিন, আপনি নিশ্চিত আরাম পাবেন। এবং যদি আপনার এই খাওয়ার নিয়মটা ঠিক মতো আপনি বুঝতে না পারেন, আমাদেরকে জানান, অথবা কোনো হোমিওপ্যাথি ডাক্তার যে এই ব্যাপারে ভালো নলেজ রাখে, জ্ঞান রাখে,
তাকে আপনি জিজ্ঞেস করুন, সে আপনাকে নিশ্চিত বলে দেবে। এবার এরপরে কিছু ন্যাচারাল প্রসেস আছে, কিছু আপনার ম্যানেজমেন্ট আছে যেগুলো আপনি করবেন। স্টিম পেপার নিন, লাল চা ঘন ঘন খান, দূরত্ব বজায় রাখুন, সোশ্যাল ডিস্টেন্সিং, আপনি মাস্ক পরুন, সাবধানে থাকুন। আর যদি কোন রকমের এই রোগের বিষয়ে আপনি হয়তো এমন কিছু ফেস করছেন, এমন কোন সমস্যা আপনার হচ্ছে যেটা আপনি অন্য কাউকে বলতে পারছেন না, আপনি ভয় পাচ্ছেন, আমাদের জানান, কমেন্ট করুন। এবং এই রোগ এমন নয় মহামারী রূপ ধারণ করেছে বলে যে এখান থেকে রক্ষা পাওয়া যায় না, রক্ষা পাওয়া যায়। আপনি হোমিওপ্যাথির আশ্রয়ে আসুন, আমরা আপনাদের পাশে আছি, নিশ্চিত আপনাদের উপকার হবে। 100 বছর আগেও হোমিওপ্যাথি ছিল, 100 বছর পরেও মহামারী ছিল হোমিওপ্যাথি। বন্ধুরা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নিশ্চয়ই আমাদের জানাবেন যদি আপনার কোনো অসুবিধা থেকে থাকে। ধন্যবাদ, জয় হিন্দ।